গলসির জাগুলিপাড়া থেকে উদ্ধার নটি তাজা বোমা। বোমাগুলি উদ্ধার হয় দুটি পৃথক জায়গা থেকে। বোমাগুলি উদ্ধার করে নিষ্ক্রিয় করে সিআইডি বোম ডিসপোজাল স্কোয়াড। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার গলসির জাগুলিপাড়ায় দলীয় প্রস্তুতি বৈঠক ঘিরে উত্তেজনা ছড়ায় দুই পক্ষের মধ্যে ইটবৃষ্টি শুরু হয়, এমনকি এলাকায় বোমাবাজি করা হয় বলে অভিযোগ ওঠে। ঘটনায় ইটের আঘাতে জখম হন এক তৃণমূল কর্মী। পরে গলসি থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তদন্তে নেমে পুলিশ উভয় পক্ষে 14 জনকে গ্রেপ্তার করে। এরপর 4 জনকে পুলিশি হেফাজতের আবেদন করে বুধবার তাদের বর্ধমান আদালতে পেশ করা হয়। 4 জনকে পুলিশি হেফাজতে পাওয়ার পরেই জিজ্ঞাসাবাদে জানতে পারে উভয় পক্ষই জাগুলিপাড়ার দুটি পৃথক জায়গায় আরো বেশ কিছু বোমা মজুত করে রেখেছে। এরপর ধৃতদের সঙ্গে নিয়ে তাদের দেখানো দুটি পৃথক জায়গা থেকে মোট 9টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। পরে উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করে সিআইডি বোম ডিসপোজাল স্কোয়াড। ওই তো সামনে জায়গা আছে আমার আছে বাঁ দিকে। এই দেখো সুচা বাঁ দিকে।